সভা সমাবেশ নয়, সরকার পতনে আরো কঠোর আন্দোলন চান ঢাকার গণসমাবেশে আসা বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, হয়রানি করে সরকার প্রমাণ করেছে বিএনপির জাগরণকে তারা ভয় পেয়েছে। দশ বিভাগীয় শহরে শেষ গণসমাবেশ ঢাকায়। সমাবেশের জায়গা নিয়ে নানা টানাপোড়েনের পর অনুমতি মেলে গোলাপবাগ মাঠের। সমাবেশ সফল করতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েকদিন আগেই চলে আসে নেতাকর্মীরা। অভিযোগ করেন পথে পথে নানা ভোগান্তির। সাত জায়গায় তারা চকি বসাইছে নিরাপত্তা, এই চকির মাধ্যমে আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে, বিভিন্নভাবে আমাদের তল্লাশি করছে শরীর। দশ জায়গায় আমাদেরকে চেক করেছে, আমাদের পাঁচ জায়গাতে গাড়ি থেকে নামায় দিয়েছে। আমরা অটোই করে, ভ্যানে করে, পায়ে হেঁটে বিভিন্নভাবে আমরা এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছি। সমাবেশে যোগ দেয়া তৃণমূলের নেতাকর্মীরাও তুলে ধরেন নানা দাবি। আমরা রাজপথে রক্ত দিয়ে দেশের গণতন্ত্র, আমরা এই সরকারের পদত্যাগ চাই, বা এই সরকার অন্য একজনকে ক্ষমতা দিয়ে চলে যাক, সুন্দরভাবে নির্বাচন আমরা করতে চাই। ভোটের অধিকার আমরা ভোট দিতে পারি নাই, করার ভোটের হাতে আমরা আর এভিএম এর মধ্যে ভোট চাই না, আমরা নিজের ভোট নিজে দিব। 15 বছর মধ্যে আর ভোট দিতে পারি নাই, কাজ চুরি হয়ে গেছে, আমি দেশি মতো কাজ, আমার তোমার ভোট হয়ে গেছে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, এবং রাতের ভোট দিনে হবে, দিনের ভোট দিনেই হবে, রাতের ভোট হতে পারে। এই সরকারের ম্যান্ডেট নাই, এই সরকারের কোনো আইনের শাসন, মানবাধিকার, সংবাদ স্বাধীনতা প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে এই সরকার। ভোট ডাকার মাফিয়া সরকারের অবিলম্বে যাতে পদত্যাগ এবং পতন হয়, এই ধরনের একটি কর্মসূচি আমরা আশা করছি। সরকারের সমালোচনার পাশাপাশি নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদ জানান তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে গ্রেফতার করছে, অনেকে গ্রেফতার করছে, এটা সরকারের একটা ভয়ের আতঙ্কের একটা বহিঃপ্রকাশ আর কি। সরকার অত্যধিক ভয় পাওয়া গেছে। স্বয়ং খালেদা জিয়ার মুক্তি আর দাবি করবো না আমরা, ইনশাল্লাহ তাদেরকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ। কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার প্রত্যাশা ছিল তৃণমূলের নেতাকর্মীদের। আরো কঠিন কঠোর কর্মসূচি আসবে, এবং সেই কর্মসূচি আমরা রক্তের শেষ বিন্দু দিয়ে সেই কর্মসূচি আমরা সফল করব ইনশাআল্লাহ। আমরা শুধু নির্দেশের অপেক্ষায়, তারা শুধু আমাদেরকে একটা বারের জন্য ঘোষণা দেবে, আমরা ঢাকার রাজপথ নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা তাদের আদেশ নির্দেশ আমরা পালন করার চেষ্টা করব। আমাদের নেতারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবে, আমরা সেভাবে ইনশাআল্লাহ আমরা কাজ করব। প্রত্যাশা একটাই, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন, এই সরকারের পতন চাই, সরকারের পতন না ঘটিয়ে দেশে ফিরবো না ইনশাআল্লাহ। ছিল সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয়। এরই মধ্যে বিএনপি তার সবশেষ গণসমাবেশ সম্পন্ন করেছে। দাবি আদায়ের আন্দোলনে আগামী দিনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা আসেন, এখানকার তৃণমূল বলছেন তারা সেই নির্দেশনা অনুসরণ করবেন। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।